আপনাদের পুরনো জামা কাপড় থাকলে একটি পুরনো জামা কাপড় রেখে দিন এই জায়গায়, তাহলে আপনার ঘুমন্ত ভাগ্য যেমন চমকে উঠবে, ঠিক তেমনই জীবনের সব সমস্যা বিপদ কেটে যাবে, সেই সঙ্গে পূরণ হবে সকল মনোবাসনা। হ্যাঁ বন্ধুরা, আপনারা জীবনে যা চাইবেন আপনারা তাই পাবেন। এক কথায় বলতে গেলে, পরনের একটি পুরানো জামা কাপড় এই জায়গায় রাখলে চমকাবে ভাগ্য, হবে গাড়ি, হবে বাড়ি ও মিলবে ঋণ থেকে মুক্ত। লোকাচারে বা সমাজে একটি কথা প্রচলিত আছে, আপনারাও হয়তো শুনে থাকবেন, যে কালো কাপড় রুখো মাথা, দুঃখ বলে যাবি কোথা। তাই আমাদের পরনের জামা কাপড় আমাদের ভাগ্য অনেকখানি নির্ধারণ করে। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো, তা যদি আপনারা একটি পুরানো জামা কাপড় দিয়ে করতে পারেন, তাহলে আপনাদের ভাগ্য একেবারে চমকে উঠবে, সেই সঙ্গে অর্থ আসবে ঝড়ের বেগে। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই অনেক কিছু স্বপ্ন থাকে, অনেক কিছু আমাদের মনের ইচ্ছা থাকে, এবং সামান্য ছোট ছোট ইচ্ছাগুলিকে পূর্ণ করার জন্য আমরা অনেক অক্লান্ত কঠোর পরিশ্রম করে থাকি। আর সে কারণেই আমরা কর্মসংস্থাপনে যোগ দিই এবং বিভিন্ন জায়গায় অক্লান্ত কঠোর পরিশ্রম করে থাকি। কিন্তু অনেক সময়ে আমাদের জীবনে আমরা অনেক বেশি চেষ্টা করার পরেও আমাদের জীবনে সেই ছোট ছোট মনের ইচ্ছাগুলি বা ছোট ছোট স্বপ্নগুলোকে পূর্ণ করতে পারি না। তার ওপরেও আবার অনেক সময় দেখা যায় যে সামান্য কিছু টাকা আমাদের কাছে থাকে না, যার জন্য আমাদের বিভিন্ন জায়গায় সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এখন কথা হচ্ছে যে একজন ব্যক্তির মধ্যে, যার মধ্যেই সকল ধরনের কোয়ালিটি আছে, কোয়ালিটি বলতে গেলে তার মধ্যে শিক্ষা আছে, সে ভালো কথা বলতে জানে, সমাজে সে ভালো চলতে পারে, কিন্তু তাকে জীবনে প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়। এবং আর একজন ব্যক্তি আছে, যার ভেতরে হয়তো সামান্যতম জ্ঞান নেই, কিন্তু সেইখানে দাঁড়িয়ে সে ভালোভাবে চলতে পারে না, ভালো করে কথা বলতে পারে না, সমাজে ভালোভাবে মিশতে পারে না, কিন্তু সে আজ অনেক বেশি ধনবান। এই যে দুটি ডিফারেন্স অনেক সময়ে হয়ে থাকে, আর এই তফাত আমরা অনেকেই স্বচক্ষে দেখে থাকি। আবার অনেক সময় এমন কোনো ব্যক্তিকেও আমরা দেখি, আমাদের পাড়া প্রতিবেশী বলুন বা আমাদেরই পরিবারে কেউ একজন থাকে, যে খুব আমাদের চোখের সামনে খুব কম সময়ে সে প্রত্যেকটি জিনিস প্রাপ্তি করতে পারে। এক সময় হয়তো তার কাছে কিছুই ছিল না, কিন্তু আজ তার কাছে পাঁচতলা বাড়ি আছে, তার কাছে 20 লাখ টাকা, 30 লাখ টাকার গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স প্রচুর আছে, এবং সেই সঙ্গে খুব ভালো ব্যবসাও আছে। আর এই জিনিসগুলি হয় কিসের জন্য জানেন? শাস্ত্র মতে বলা হয় যে যদি কোনো বাড়িতে অশুভ প্রভাব থাকে, অর্থাৎ নেগেটিভ এনার্জি যদি বাড়ির ভেতরে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই বাড়িটিতে থাকা প্রত্যেকটা ব্যক্তির জীবনে অবনতি চলে আসে। হ্যাঁ বন্ধুরা, অসফলতা চলে আসবে, উন্নতি একেবারেই হবে না। আবার অনেক সময় এটাও দেখা যায় যে এমন কিছু বাড়ি আছে, সেই বাড়ি হয়তো খুব ছোট, কাঁচা বাড়ি, কিন্তু সেই বাড়িতে গিয়ে দেখবেন আপনার মাইন্ড খুব শান্ত হয়ে যায় এবং আপনার খুব ভালো লাগে। আবার এমনও অনেক বাড়ি আছে, পাকা বাড়ি, অনেক বড় বাড়ি, কিন্তু সেখানে গিয়ে দেখবেন আপনার মনটা ঠিক শান্তি পায় না, কোনো না কোনো কারণে আপনার মন খারাপ হয়ে যায়। আসলে এই জিনিসগুলি হয় সেই বাড়িতে থাকা নেগেটিভ এনার্জি, অর্থাৎ অশুভ শক্তির কারণে। তাই যে বাড়িতে দিব্য শক্তি থাকে, অর্থাৎ ভালো শক্তি থাকে, সেই বাড়ির মানুষ খুব সহজেই জীবনে আয় উন্নতি করতে পারে। অর্থাৎ যে কাঁচা বাড়িটিতে আপনি যেখানে গেলে আপনার মন শান্তি হয়, সেই বাড়িতে যারা বসবাস করছেন তারা যদি জীবনে চেষ্টা করে এবং জীবনে যদি কঠোর পরিশ্রম করে, তাহলে সেই বাড়ির প্রত্যেকটি সদস্যরা খুব সহজেই অজস্র পরিমাণে সফলতা, আয়, উন্নতি আসবে। আর যদি আপনার বাড়িতে এমনটি হয়ে থাকে যে আপনার বাড়িতে ঢুকলেই আপনার ভালো লাগে না, আপনার বাড়ির লোক কেউ কিছু বললে আপনার চট করে রাগ উঠে যায়, আপনার চিন্তা শক্তি খারাপ হয়, আপনি কি করবেন কি করবেন না সেটাও আপনি ভেবে পাচ্ছেন না, অর্থাৎ আপনি হয়তো হঠাৎ করেই চিন্তা করলেন যে আপনি একটি বিজনেস করবেন, কিন্তু পরবর্তী মুহূর্তে দেখা যায়
আপনার চিন্তা ভাবনা বদলে গেছে। অর্থাৎ আপনি নিজেই কখন পজিটিভ হয়ে যান আবার কখন নেগেটিভ হয়ে যান, এই ধরনের অনেকেরই সমস্যা হয়। আর এই জিনিসগুলি হয় সেই বাড়িতে থাকা নেগেটিভ এনার্জির কারণে। তাই যদি আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি থাকে, যদি বাড়িতে অশুভ শক্তি থাকে, তাহলে সেই অশুভ শক্তি নেগেটিভ এনার্জি আপনার শরীরের ওপরে বস করবে। আপনি অলস প্রকৃতির হয়ে যাবেন, আপনি হয়তো কোনো কিছুর চেষ্টাই করবেন না, আপনি সামান্যতম আয়েতেই সন্তুষ্ট হয়ে থাকেন। আপনার হয়তো 500 টাকার দরকার, আপনি হয়তো 100 টাকা পেয়েছেন, আপনি তাতেই সন্তুষ্ট হয়ে যান এবং ভেবে নেন যে আপনার ভাগ্যে এই 100 টাকাই আছে, 500 টাকা নেই। এই যে চিন্তা ভাবনা, এই সবগুলি কিন্তু সেই বাড়িতে থাকা নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তির জন্যই হয়ে থাকে। তাই এখন কথা হচ্ছে যে বাড়ির নেগেটিভ শক্তিকে দূর কিভাবে করবেন, যার ফলে আপনার বাড়িতে দিব্য শক্তি থাকবে এবং বাড়ির প্রত্যেকটি ব্যক্তির জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্ট দূর হবে এবং জীবনে কখনো অর্থের অভাব হবে না, সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে। এক কথায় বলতে গেলে আপনারা রাজার হারে থাকবেন। তাই এই উপায় বা ক্রিয়াটি আপনাদের অবশ্যই করতে হবে। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে একটি খুব সহজ সরল উপায় বা ক্রিয়ার কথা জানিয়ে দেব। এই উপায় বা ক্রিয়াটি করলে আপনার শরীর থেকেও নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি দূর হয়ে যাবে, এমনকি আপনার বাড়ি থেকেও অশুভ শক্তি যাবে। বন্ধুরা, এখন হয়তো আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে আপনার বাড়িটি পূর্বে অনেক ভালো ছিল, সুখ শান্তি সমৃদ্ধি ছিল, কিন্তু হঠাৎ করে কেন এমন হয়ে গেল? এই প্রশ্নটা হয়তো অনেকেরই মনে জাগতে পারে। তো কথা হচ্ছে বন্ধুরা, যে আপনার বাড়িটির মধ্যে যে নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি প্রবেশ করে আছে, সেটি যদি স্থায়ী বসবাস করে, সেটি কিন্তু মানুষ দ্বারাও প্রবেশ করা হয়। এমন কিছু মানুষ থাকে, সে সদা সর্বদাই নেগেটিভ থাকে। সেই মানুষ যদি আপনার বাড়িতে আসে, সেই সঙ্গে সঙ্গে সেই নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি আপনাদের বাড়িতেও চলে আসবে। তাই এই ধরনের মানুষ যদি খুব বেশি পরিমাণে আপনার বাড়িতে প্রবেশ হয়, তাহলে সেক্ষেত্রে আপনার বাড়িতে পজিটিভ এনার্জি ডাউন হয়ে যাবে এবং নেগেটিভ এনার্জি তার উপরে ভর করে বসবে। তাই এই নেগেটিভ এনার্জি অশুভ শক্তিগুলোকে আপনারা দূর করুন। এই নেগেটিভ এনার্জি দূর করলে দেখবেন আপনার গৃহের মধ্যেই সুখ শান্তি সমৃদ্ধি আসবে, আনন্দের পরিবেশ তৈরি হবে, আপনার জীবনে উৎসাহ থাকবে, আপনার ইচ্ছা শক্তি থাকবে। বলাই আছে না, ইচ্ছা দ্বারাই উপায় হয়। তাই যদি আপনার মনে ইচ্ছা থাকে কিছু করার, তাহলে আপনি অবশ্যই সেটিকে করতে পারবেন। যাই হোক বন্ধুরা, এইবার আপনারা জেনে রাখুন যে আপনারা আপনাদের পরনের পুরানো ছেঁড়া জামা কাপড় কোথায় রাখবেন। বন্ধুরা, সাধারণত এই উপায় বা ক্রিয়াটি আপনারা বছরের যে কোনো দিন করতে পারেন, কিন্তু সব থেকে ভালো হবে আপনারা যদি শনিবার দিন করতে পারেন। আর আপনারা যদি শনিবার দিন এই উপায় বা ক্রিয়াটি করেন, তাহলে শুক্রবার দিন কি করবেন, আপনার হাতের 10টি আঙুল এবং আপনার পায়ের 10টি আঙুল, সেই 10টা আঙুলের নখ আপনি কেটে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। শনিবার দিন উপায়টি করলে শনিবার দিন নখ কাটবেন না, তার আগের দিন অর্থাৎ শুক্রবার দিন কেটে রাখবেন। অর্থাৎ হাতের এবং পায়ের মিলিয়ে যে মোট 20টি আঙুল রয়েছে, হাত পায়ের আঙুলের নখগুলিকে কেটে রাখবে। নখগুলি কাটার পর সেই নখগুলিকে একটি ছোট কাগজের মধ্যে বা কোনো একটি জায়গায় জোড়ো করে রেখে দেবেন। এই 20টি কাটা নখ রাখার পর শনিবার দিন আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে। আর এটি করার জন্য আপনার পুরানো একটি কাপড় নেবেন, যে কাপড় আপনারা 6 মাস বছর পরেছে সেই ধরনের একটি কাপড় নেবেন। কেননা আপনার সেই কাপড়েও নেগেটিভ এনার্জি থাকে এবং হাতের পায়ের মিলিয়ে যে 20টি নখ আপনি কেটেছেন, সেই 20টি নখ আপনি নেবেন এবং যে কোনো বট গাছের নিচে গিয়ে রেখে আসবেন। এবং এইগুলিকে রাখতে হবে কখন, তা হলো সূর্য উদয়ের পূর্বে। হ্যাঁ বন্ধুরা, সূর্য উদয়ের পূর্বেই আপনারা আপনাদের বাড়ির পার্শ্ববর্তী যে কোনো বট গাছের কাছে চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনার পুরানো জামা কাপড় এবং হাতে পায়ের কাটা যে 20টি নখ রয়েছে,
সেই নখগুলি এবং পুরানো জামা কাপড় সেখানে রেখে আপনি সোজা বাড়িতে চলে আসবেন। তবে আপনি কখনো এটি রেখে আসার সময় পেছন ফিরে তাকিয়ে দেখবেন না। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার সঙ্গে সঙ্গেই আপনার জীবনে অতুল পরিবর্তন আসবে। এক কথায় বলতে গেলে আপনার ভাগ্য চমকে উঠবে এবং যে সব নেগেটিভ শক্তি বা অশুভ শক্তি আপনার আয় উন্নতিতে বাধা প্রাপ্ত করছিল, আপনি যে বিভিন্ন জায়গায় অসম্মানিত হচ্ছে, সমস্ত প্রকার দুঃখ কষ্ট জীবন থেকে এক নিমেষে ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যাবে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার পূর্বে এই উপায়ের প্রতি বিশ্বাস রাখবে, তাহলেই আপনারা 100% উপকৃত হবে। বন্ধুরা, এটি পরীক্ষিত প্রমাণিত একটি উপায় যা আজ পর্যন্ত কেউ বিফলে যায়নি, তাই আপনারাও করুন। সুনিশ্চিতভাবে আপনারা উপকৃত হবেন, সেই সঙ্গে গৃহে সুখ শান্তি ও ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।